হ্যালো ফ্রেন্ড, তো কাঁচা পেঁপে না পাকা পেঁপে কোনটি বেশি উপকারী? তো পেঁপের উপকারিতা এবং আজকে সে বিষয়ে আলোচনা করব। তো চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে রাখুন যে পেঁপে হচ্ছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এই কাঁচা পেঁপে ঔষধি হিসেবে কাজ করে। এখানে প্যাপাইন নামক যে উৎসেচক রয়েছে সেটা আমাদের চিকেন, মটন বিভিন্ন রকমের হজমে খুব ভালোভাবেই সাহায্য করে। তাই কাঁচা পেঁপে রান্না করে খান চিকেন মটন খাওয়ার আগে। এছাড়াও নিয়মিত যদি এটি খান তাহলে গ্যাস, বদহজম এবং আইবিএসের মতো সমস্যাকে এড়াতে পারেন। আবার পাকা পেঁপেতে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি এবং এটি আমাদের ইমিউনিটি প্রদান করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই পাকা পেঁপেতে আবার পরসিটিন নামক একজন পলিফেনল রয়েছে, যেটা আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে, অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় যে প্রদাহ হয় সেটা কমাতে সাহায্য করে। এই পাকা পেঁপে আবার এইচডিএল কোলেস্ট্রল বাড়িয়ে তোলে, অর্থাৎ ভালো কোলেস্ট্রল বাড়িয়ে তোলে, তাই আমাদের এটি হৃদরোগের ঝুঁকি কমায়। তাই পাকা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এটা জানেন যে কাঁচা পেঁপে খাওয়া হয় সবজির মতো করে আর পাকা পেঁপে খাওয়া হয় ফলের মতো করে। দুটোর গুণই আলাদা, তাই কোনটা ভালো কোনটা খারাপ এটা বলা চলে না। তাই দুটোই অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের ভালো, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য দুটোই খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে জানলেন যে কাঁচা পেঁপে এবং পাকা পেঁপের কী কী গুণাগুণ এবং কতখানি ইম্পর্টেন্ট এটা খাওয়ার। তো এটা অবশ্যই খাবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো থাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।